স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন আপডেট লাইভ আমি অয়ন শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন আজ আপনার প্রাইমারি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি আজকে যে নোটিসটি সম্পর্কে বলবো এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো সেটা হলো ইতিমধ্যেই বৃত্তিমূলক শিক্ষকদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেই বেতন বৃদ্ধি সংক্রান্তিত বিস্তারিত বিষয়টি নিয়ে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো দর্শক বন্ধুদের সামনে প্রথমেই যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি প্রাইমারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার চোদ্দোর প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে অভিযোগের অন্ত ছিল না এবং প্রত্যেকটি ক্ষেত্র থেকে বিভিন্নভাবে কিন্তু কোটকেস করা হয়েছিল এবং শতাধিক ক্যান্ডিডেট এই কোর্টকেস করেছিলেন প্রায় সাত থেকে সাতটির বেশির মতো মামলা এক্ষেত্রে কিন্তু হাইকোর্টে করা হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি মামলা কিন্তু একসাথে লড়ছিলেন আমাদের বিভিন্ন যে আইনজীবীরা রয়েছেন তারা তাদের মধ্যে থেকে এবং গতকালকে একটি কোর্ট কেসের রায় হিসাবে যা তথ্য উঠে এসছে তাতে করে কিন্তু একটি বিষয় আবারও পরিষ্কার হয়ে গেল যে ভোটের আগে রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম বহুদিন ধরে সেই বিষয়টি কিন্তু আর হলো না এই ক্ষেত্রে যে নম কোর্ট কেসের নম্বরটি রয়েছে ডাব্লিউ পি এ ফাইভ জিরো ওয়ান থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাবু সালাম মন্ডল অ্যান্ড আদার্স যে মামলা স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সাথে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার উকিল ছিলেন এবং পার্থ সারথী ভট্টাচার্যা দিব্যেন্দু চ্যাটার্জি প্রতিমা মজুমদার প্রতিম মজুমদার এনাদের সাথে আইনজীবী ছিলেন এনাদের সাথে এনি ভট্ট মিস্টার ভট্টাচার্য তিনি যে লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং দ্য পিটিশনার সাবমিট দ্য পিটিশনার হু হ্যাভ অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আফটার ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান এক্ষেত্রে কয়েকটি পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে পয়েন্টটা একটু ধৈর্য ধরে শুনবেন দ্য পিটিশনার হু হ্যাভ দ্য ফিল্ড অনলাইন অ্যাপ্লিকেশান অন দ্য ডাইরেকশান অফ দিস কোর্ট বাট উই ওয়্যার নট কল ফর ইন্টারভিউ টিল দ্য পাবলিকেশান অফ ফর

আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো হ্যার আপটা টু বি কল্ড অ্যাজ সেট রুলস মিস্টার ভট্টাচার্য এমফেসাইজড দ্যাট নো মেরিট লিস্ট ওয়াজ পাবলিশড বাই দ্য বোর্ড অ্যাজ ডিসক্রাইবড অন দ্য ডেফিনাইন ডেফিনেশান অফ প্যানেল ইন রুল নম্বর টু সাবজেক্ট রুল নম্বর টুয়ে যে বলা হয়েছিল যে মেরিট লিস্ট পাবলিশড করতে হবে সেই বিষয়টি কিন্তু সেখানে তুলে ধরা হয়নি মিস্টার ভট্টাচার্য রিগার্ডিং ট্রান্সপিরেন্সি অব মেরিট লিস্ট আর রিলিজিং অফ এ লিস্ট অফ মার্ক অপটেন বাই দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ ডাজ নট ফলো ফ্রম দ্য রুলস অফ প্রেসক্রাইব অ্যান্ড সেট রুল দ্য বোর্ড হ্যাজ অ্যাক্টেড অ্যান্ড ফলোর দ্য রুল নম্বর এইট প্রসিডিওর অফ সিলেকশান হ্যাজ পাবলিশ দ্য মেরিট লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল এগুলো তুলে ধরা হয়েছে এবং এক্ষেত্রে প্রত্যেকটা যুক্তি কিন্তু খুব কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে এবং আরেকটি বিষয় বলা যাচ্ছে হাওয়েভার বিকজ অফ সাইবার অ্যাটাক এক্ষেত্রে সাইবার অ্যাটাকের যে যুক্তি দেয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে পাবলিশ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়াজ উইথড্রন অ্যান্ড এ এফআইআর লস্ট বিফোর দ্য কনসার্ন পুলিশ স্টেশন এক্ষেত্রে পুলিশ স্টেশনে একটি কমপ্লেন তারা করেছে এবং একটি সাইবার অ্যাটাকের যুক্তি তারা কিন্তু সাজিয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু মিস্টার গুপ্তা দু হাজার বারোশো ষোলো সিটস আর কেপড ভ্যাকেন্ট ফর অনলাইন ক্যান্ডিডেট হুজ এ ইন্টারভিউ কুড নট কমপ্লিটেন অলসো ফর সাম আদার ক্যান্ডিডেট ওয়ার সাম ডিসপুটস অ্যান্ড অ্যারোজ রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মের সাপেক্ষে যে রুলগুলো করা হয়েছিল বা যে নোটিশ দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু বারোশো ষোলোটি পদ তারা ফাঁকা রাখছে ইতিমধ্যেই এবং সমস্ত রাইটি যেটা দেখানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে চার সপ্তাহের জন্য তারা কিন্তু স্টে দিচ্ছে এবং লাস্ট যে লাইন এখানে কিন্তু বলা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট রিক্রুটমেন্ট আর পনেরো হাজার দুশো চুরাশি ক্যান্ডিডেট বেসড অন দাস মেরিট লিস্ট পাবলিশ ফিফটিন দু আর অলসো স্টেড এক্ষেত্রে কোন কোন মেমো নাম্বারগুলো স্টে থাকছে দেখুন এক্ষেত্রে পরিষ্কারভাবে এগুলো বোঝার দরকার রয়েছে তিনি বলছেন আই এম কম্পেল্ড টু দ্য পাস অফ ইন্টার্ন অর্ডার টু স্টে অফ স্টে এখানে স্টে আপ তিনি দিচ্ছেন রেজিস্টার রেজিস্টারিং দ্য নোটিফিকেশান ফিফটিন ফেব্রুয়ারি দু হাজার একুশ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ যেগুলো বেরিয়েছিল যার মেমো নম্বর থ্রি থ্রি জিরো বিপিই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থ্রি থ্রি টু বিপি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মেমো নম্বর থ্রি 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 বিপিই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই করে থ্রি থ্রি এইট বিপি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পর্যন্ত যে সমস্ত নোটিশ বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডিগ্রি এডুকেশান ডিপার্টমেন্ট থেকে সমস্তগুলো কিন্তু এখান থেকে যতক্ষণ না পর্যন্ত রিটপিটিশানটা ডিসপোজাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টে রয়েছে এবং এই স্টেটা কিন্তু চার সপ্তাহের জন্য রাখা হচ্ছে এখানে দ্য রেসপন্ডেড অথরিটিজ দ্য রিকোয়েস্ট টু ফাইল দেয়ার অ্যাফিডেভিটস ইন দপোজিশন উইথ দ্য ফাইভ উইক্স পাঁচ সপ্তাহের জন্য রিপ্লাই ইন এনি দ্য ফিল্ড উইদিন থ্রি উইক্স দেয়ার আফটার লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য মান্থলি লিস্ট অফ মে দু হাজার একুশ এই অ্যাপিয়ার মান্থলি দু হাজার একুশের যে লিস্ট আসবে মে মাসে সেই মে মাসে কিন্তু এই মামলাটি আবার ওঠানোর জন্য বলা হয়েছে এবার যে বিষয়টা উঠে আসে দেখুন এটা একটা রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হয়েছে এবং এর সাথে সাথে এই যে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পর্ষদ যদি কোর্টে যায় এবং এরপরে এই যে স্টেটা হয়ে গেল এখনও পর্যন্ত কতগুলো বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলো হচ্ছে ইতিমধ্যে যাদের জয়নিং হয়ে গেছে তাদের কি হবে তাদের বিষয়গুলো কিভাবে কি হ্যান্ডেল করবে কোর্ট এবং যাদের এখনও পর্যন্ত জয়নিং হয়নি বা এই কোর্টে রায় দেওয়ার একদম আগের দিন জয়নিং হয়েছে বা তারপরে জয়নিং হওয়ার কথা ছিল তাদেরগুলো কি হবে তাদের যেগুলো যে পরে হওয়ার কথা ছিল যেহেতু স্টে পড়ে যাচ্ছে তাই সেহেতু নতুন করে জয়নিং কিন্তু ইতিমধ্যে আর হবে না এবার কোর্টে যখন যাওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনে মনে করে যে সিঙ্গেল বেঞ্চের রায় যথাযথ নয় কারণ হিসাব তারা বলছেন ইতিমধ্যে মেতালিকাভুক্ত একাংশ ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়ে দিয়েছেন তাছাড়া যে গ্রাউন্ডে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে তা যথাযথ নয় ফলে ডিভিশন বেঞ্চে যাচ্ছে পর্ষদ ইতিমধ্যে আইনজীবীদের সাথে কথা বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিল্লি থেকে আইনজীবী নিয়ে আসতে পারে পর্ষদ এই সপ্তাহের মধ্যে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে সম্ভব হলে আগামী বুধবারের মধ্যে ডিভিশন বেঞ্চে কেসটা কিন্তু ফাইল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সরকারের ইতিমধ্যে যেটা চেষ্টা এবং সব সময়কার জন্য যেটা মনোভাব যে রাজ্য সরকার কিন্তু যে এতদিন ধরে রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে করতে পারেনি এবং শুধু তাই নয় এরই মধ্যে কতগুলো কেসের ওপরে কতগুলো রিক্রুটমেন্টের ওপরে যে স্টে এসেছে সেটা যদি একবার চোখ পুলিয়ে দেখেন তাহলে রাজ্যের বেকারত্বের যে চেহারাটা রাজ্যের বর্তমান ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে চেহারাটা আবারও কিন্তু সামনে উজ্জ্বল হয়ে উঠবে এবং তা আপনাদের এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি এবং তারা যে মনে করছেন যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই মানছে না পর্ষদ এবং মেয়ে তালিকা না দেওয়ার কারণ হিসেবে পর্ষদের যুক্তি এখনও প্রায় পনেরো শূন্যপদের জন্য ফল প্রকাশই করা হয়নি সেখানে ছিল সংরক্ষণের প্রসঙ্গ ফলে মেয়ে না প্রকাশ করার কাজে কারণ আসছে সেটা তারা মানতে চাইছেন না এবং আগামী দিনে যে পাঁচ সপ্তাহের ফাইভ উইক্সের কথা বলা হয়েছে তার মধ্যে তিন সপ্তাহের পর কিন্তু এটা জবাব দিতে বলা হয়েছে এবং মে মাসে কোর্ট কেসটাকে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে ষোলো হাজার পাঁচশো শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল যেটা তাতে এস এম এসের মাধ্যমে শুধু ডাকা হচ্ছিল আমরা বারবার করে বলেছিলাম যে ইতিমধ্যে আপনারা ডিটেলস মেরিট লিস্ট পাবলিশ করুন এবং তাতে করে যাতে দুর্নীতি না হয় এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট যাতে সুযোগ পায় কেউ মেরিট লিস্টে বা কেউ ওয়েটিং লিস্টে ওয়েটিং ক্যান্ডিডেট রইলেন বা কেউ তাদের যে নির্ধারিত মার্কসদের কম পেলেন সেক্ষেত্রে তারা চান্স পেলেন না সে বিষয়টা আলাদা বিষয় কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় ডিপিএসসিতে দেখা গিয়েছিল যে বেশ কয়েকজনকে ডেকে নেওয়া হচ্ছে তারপর আর জানানো হচ্ছে না যে কতদিনের পর তাদের আবার কাউন্সেলিং হবে তাদের বা তাদের আদেও হবে কি না তাদের সিলেকশন হচ্ছে কিনা এই বিষয়গুলো জানানো হচ্ছিল না খুব খারাপ এইগুলোই হয়েছে এবং আমরা বারবার করে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি তো ইতিমধ্যেই দেখলেন যে কোর্ট কেস চলে এসছে এবং এই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে বারবার যা রায় আসবে সেই সম্পর্কে বিস্তারিত ডিটেলস কিন্তু আমাদের চ্যানেলের মারফতে আপনারা পেয়ে যাবেন তো এবার যে বিষয়টা বলবো বৃত্তিমূলক শিক্ষকদের যে বর্তমান পরিস্থিতি বৃত্তিমূলক শিক্ষকদের বর্তমানের জন্য বর্ধিত ভাতা যে অর্ডার সেটা কিন্তু প্রেস কনফারেন্স করে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে ভালো খবর বৃত্তিমূলক শিক্ষকদের জন্য রাজ্যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা তিন হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো ভাতা বাড়ছে সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যারা ফিল্ড অফিসার ছিলেন তাদের ভাতা বাড়ছে বারো হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারের জন্য এগারো হাজার টাকা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজারের জন্য দশ হাজার টাকা ডাটা এন্ট্রি অপারেটারের জন্য দশ হাজার টাকা কন্ট্রাকচুয়াল টিচারের জন্য তেরো হাজার পাঁচশো টাকা কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টারের জন্য দশ হাজার পাঁচশো টাকা পার্ট টাইম টিচারদের জন্য দশ হাজার পাঁচশো এবং চার যারা চারশো ক্লাসের পার ইয়ার যারা পান বা তারা করেন তাদের জন্য আট হাজার টাকা পার্ট টাইম ইন্সট্রাক্টর যারা রয়েছেন তাদের ন হাজার টাকা এবং শতক্রমে সাত হাজার টাকা বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো অবশ্যই একটি একটি ভোটের আগে ভালো খবর আপনাদের যে আন্দোলন করছিলেন তাদের জন্য অবশ্যই ধন্যবাদ দর্শক বন্ধু আপনাদের এই ধৈর্য ধরে বিষয়গুলি শোনার জন্য অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোকে আপডেট করার জন্য ধন্যবাদ